একজন একজন করে আগায় যাও গা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আপনাদের জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আপনাদের আপনাদের জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। 18 পরিবারের 800 জন যুবক আজকে আমাদের দলে যোগদান করে। এই যুব সংগঠনটা তেলিয়ামুড়ায় প্রচুর শক্তি নিয়ে কাজ করছিল। বিভিন্ন জন বিভিন্ন দলে ছিল, কেউ কমিউনিস্ট পার্টিতে, কেউ কংগ্রেসে, কেউ তৃণমূলে ছিল। কিন্তু তারা একটা ইচ্ছা প্রকাশ করেছে, আমরাও অনেকদিন যাবো তোদের সঙ্গে একটা সম্পর্ক করে আসছিলাম, তো সঠিক সময়টা আজকে হয়েছে। দীর্ঘ 2 বছর যাবতেই আমরা সম্পর্কে ছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে উঠেনি, বাস্তবায়িত হয়নি। আজকে তারা আমাদের মণ্ডলে যোগদান করেছে, আমরা তাদেরকে আমাদের ভাত পরিবারে সামিল করেছি। এখন আমাদের ফোকাস নির্বাচন, আমরা নির্বাচনে আগে ওদেরকে নিয়ে ওদের শক্তিটাকে কাজে লাগাবো, নির্বাচনে আমরা ওদেরকে কাজে লাগাবো, এবং আমরা সকলে মিলে মিশে আমরা তেলিয়ামুড়াতে ভাজপার যাতে আবার প্রত্যাবর্তন হয়, এই সরকারের যাতে প্রত্যাবর্তন হয়, এবং তেলিয়ামুড়াতে যাতে আবার আমরা সরকার গঠনে আমরা বিধায়ককে নির্বাচিত করতে পারি, সেইভাবে তারাও এই লক্ষ্যে এসছে। এবং তারাও বাম কংগ্রেস জোটকে তারা মেনে নিতে পারেনি, তারাও এই কারণেই আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছে। তো তাদেরকে নিয়েই আমরা আগামী দিনের পথ চলব, এবং সময়ে সঠিক সময়ে তাদের হাতে আমরা দায়িত্ব, বিভিন্ন রকম দায়িত্ব আমরা তাদের হাতে তুলে। নবাগতদের প্রতি কী বার্তা থাকবে? তাদেরকে এখানে বলেছি যে এখন আমরা ফোকাস করব নির্বাচনে, যে যার বুথে কাজ করবে, মণ্ডলে আসবে, যখন যেখানে নেতৃত্ব তাদেরকে তারা ভাষণও দেবে, কারণ এরা সবাই নেতৃত্ব দিয়ে এসছে। বিভাস দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, বিল্টু দীর্ঘদিন রাজনীতি করছে, এদের ভাষণ দেওয়ার ক্ষমতা আছে, এদের দুজন মানুষকে দল পরিবর্তন করে আমাদের দলে সামিল করার কোয়ালিটি রয়েছে, এরা বুথ ম্যানেজমেন্ট জানে, এরা বিশেষজ্ঞ, এরা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে। সুতরাং সংখ্যাটা বড়, এবং সংখ্যাটা যারা রয়েছে তারা বাস্তবে এই কাজটা করবে নির্বাচনকে সামনে রেখে। ধন্যবাদ।